কলকাতায় ডাক্তার দেখাতে এসে নিখোঁজ মালদায়ের মহিলা উদ্ধার বনগায়। পৌরসভার উদ্যোগে মহিলাকে ফেরানো হলো পরিবারের হাতে। এদিন পৌরসভায় চেয়ারম্যানের উপস্থিতিতে মহিলাকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। মালদা থেকে কলকাতায় ডাক্তার দেখাতে এসে নিখোঁজ মহিলা উদ্ধার হলো বনগায়। বনগা পৌরসভার তৎপরতায় এদিন মহিলাকে ফেরানো হলো তার পরিবারের হাতে। জানা গেছে মালদাহের বাসিন্দা মণিকর্মকার। বছর ৫১ মণিকর্মকার অ্যালজাইমার রোগে আক্রান্ত, অর্থাৎ তার স্মৃতি লোপ পাচ্ছে। এই রোগের চিকিৎসার জন্যই মালদা থেকে কলকাতার এসএসকেএমে আসেন গত মঙ্গলবার। ডাক্তার দেখিয়ে ফেরার পথে শিয়ালদা স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে বাথরুমে যান তিনি। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। এ বিষয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সপ্তর্ষি বলেন, ঘটনার পর আমরা স্টেশনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখি। যোগাযোগ করা হয় এন্টালি থানাতে, যোগাযোগ করা হয়েছিল হ্যাম রেডিওর সাথে। অবশেষে এদিন বনগা থেকে একটি ফোন পাই। আমরা বনগা বিডিওর সাথে যোগাযোগ করি, বনগা বিডিও পৌরসভায় পাঠান। আমরা তাকে পেয়ে আনন্দিত। ৫১ বছর বয়স, ওনার অ্যালজাইমার্স রোগ রয়েছে, অর্থাৎ উনি ভুলে যান। তো সেই চিকিৎসা করাতে উনি ওনার স্বামী এবং ছেলের সাথে এসএসকেএম হাসপাতালে গত পরশুদিন মঙ্গলবার উনি আসেন। এবার দেখানোর পর যখন উনি বাড়ি ফিরে যাচ্ছেন, মালদাতে ফিরে যাবেন, শিয়ালদা স্টেশনে ৯ নম্বর প্ল্যাটফর্মে উনি বাথরুমে যান। বাথরুম করতে গিয়ে এক গেট দিয়ে ঢোকেন এবং পথ ভুল করে উনি অন্য গেট দিয়ে বেরিয়ে যান। তারপর থেকে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিআরপিতে জানানো হয়, শিয়ালদা জিআরপিতে সিসিটিভি ফুটেজ চেক করেও পাওয়া যায়নি। লোকাল এন্টালি থানাতেও আমরা কমপ্লেন করি, সেখান থেকেও পুলিশ লোকাল এরিয়া ইন্সপেকশন করে খুঁজে বার করা যায়নি। হ্যাম রেডিওতেও যোগাযোগ করা হয়, সেখান থেকেও পাওয়া যায়নি। আজকে সকালবেলা একটা ফোন আসে বনগা থেকে, শিল্পী বিশ্বাস, তিনি জানান যে তিনি তাকে পেয়েছেন এবং সৌভাগ্যবশত উনি ওনার ফোন নাম্বারটুকু বলতে পেরেছিলেন। তো পরম যত্নে তারাই রেখেছিলেন। আমরা তারপর এখানে আসি, প্রথমে বিডিও অফিসে যোগাযোগ করি। বিডিও অফিস থেকে জানানো হয় যেটা পৌরসভার অন্তর্গত, বিডিও স্যারই পৌরসভায় যোগাযোগ করিয়ে দেন। পৌরসভার টিম গিয়ে ওনাদের সাথে গিয়ে আমরা তাকে রেস্কিউ করে আনি। এ বিষয়ে মণিকর্মকারের মেয়ে অর্পিতা বলেন, মা কোনোভাবে বনগায় চলে এসেছিলেন। বনগা পৌরসভা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে আমরা আনন্দিত। কলকাতা আসা হয় ডাক্তার দেখানোর জন্য, ওনার অ্যালজাইমার আছে। আর বাড়ি ফেরার সময় পরশু দিন সন্ধেবেলা থেকে উনি নিখোঁজ ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে পাওয়া গেল শিমুলতলা গ্রামে, মানে হঠাৎই সকালবেলা ইনফরমেশন দেওয়া হয়, পাওয়া গেল শিমুলতলাতে, বনগাতে শিমুলতলা। আসলে সকালবেলা একটা ফোন আসে, উনি নিজের নাম্বারটা বলেছিলেন, দিয়ে ওনারা ফোন করেছেন, তারপরে এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, আমি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের গৃহবধূ শিল্পী বিশ্বাস ওই মহিলাকে খুঁজে পান। তার বাড়িতেই মহিলাকে সযত্নে রেখেছিলেন। আমরা খবর পেয়ে বনগার বিডিও সাহেব ও পৌরসভার কর্মীরা তাকে উদ্ধার করে বনগায় নিয়ে আসি। এদিন তাকে তুলে দেওয়া হলো তার পরিবারের হাতে। তাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। কথা মনে রাখতে পারেন না, তিনি মালদা থেকে চিকিৎসার জন্য তার স্বামীর সঙ্গে এসেছিলেন এবং এসে যখন শিয়ালদা স্টেশন থেকে আমরা যেটা শুনলাম, বাথরুমে যাওয়ার পরে তারপরে তিনি হারিয়ে যান। এরা খোঁজ করছিল আমাদের বনগাঁ, আমি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের মধ্যেই শিল্পী বিশ্বাস নামে ভদ্রমহিলা তাকে রেস্কিউ করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং যথারীতি তার কাছ থেকে শুনে তারা সেই বাড়িতে খবর দেয়। আমাদের বিডিও বনগা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সঙ্গে সঙ্গে আমার পৌরসভার যারা আমাদের রাজাসহ বিভিন্ন যারা ছিল তারা গিয়ে সেই বাড়ি থেকে রেস্কিউ করে তার বাড়িতে তার পরিবারের লোকজন এসছে, তাদের হাতে ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।